আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তুর্কির ইস্তাম্বুল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আসলে ভাবছেন হয়তো আমি আসলে তুর্কিতে এসে পড়েছি, আসলে আমি এখনও তুর্কিতে যাই নাই। তো এটা হচ্ছে যে এক ভাই আমেরিকান প্রবাসী, উনি একজন মসজিদের ইমাম। আরব দেশগুলোতে কিন্তু সৌদি, তুর্কি, পাকিস্তান, তো অনেক আরব দেশে কিন্তু আপনার সোফা ইউজ করে না, ওনারা একটা বড় গেস্ট রুম থাকে। গেস্ট রুম এইরকম একটা রাজকীয় আলিশানভাবে দেখা যায়, বালিশ, কোলবালিশ এগুলো দিয়ে রাখে, একটা রাজকীয় একটা ভাব আসে। আপনারা যারা ওই যে সুলতান সুলেমান দেখবেন, ওদের যে কাঠামোগুলো ওরা কিন্তু এইভাবেই ব্যবহার করে। তো আলহামদুলিল্লাহ একটা আমেরিকান প্রবাসী ভাই, উনি আমাদের কাছ থেকে, উনি একটা মসজিদের ইমাম, উনি দেশে বাড়ি করতেছেন, তো উনি ওনার যে গেস্ট রুমটা এইভাবে সাজাবেন। আমাদের এখানে সোফা টোফা আছে, তো ওনাদের গেস্ট রুমটা আরও সুন্দর হবে, পুরোটা কার্পেটিং করা থাকবে। তো এটাই কেমন দেখা যাচ্ছে, একটু সামনে আসেন, আয়েশা একটু দেখান। তো এটা আসলে কীরকম দেখা যায়, সাজানোর পরে কীরকম হবে সেটা একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম। এখন এরকম তৈরি করতে কেমন প্রাইস আসে সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। দেখেন এইখানে আমরা একটা সলিড ফোম ইউজ করছি। এগুলো হচ্ছে এই যে ফোমটা আছে, এই ফোমটার সাইজ হচ্ছে পাশে 36 ইঞ্চি, লম্বায় হচ্ছে আপনার 72 ইঞ্চি। অ্যাপেক্সের সুপার কোয়ালিটির একটা ফোম, ফোমের নাম হচ্ছে সুপার। এই আসে এখানে আসে, এটা হচ্ছে রাজকীয়, সরি, এটা অ্যাপেক্সের সুপার ফোম। এই ফোমটার গ্যারান্টি হচ্ছে 25 বছর। এইখানে আমরা যে বালিশটা দিয়েছি, এই বালিশগুলো হচ্ছে অ্যাপেক্সের 20-20 সাইজের বালিশ, মানে এর চাইতে আর বড় সাইজ হয় না কোম্পানির বালিশ, 20-20 সাইজের। তো এইরকম বালিশ দিয়েছি, প্রতি একটা ফোমে 2টা কোল বালিশ, 3টা করে বালিশ, 1টা ফোম। বসো এখানে বসো, সুন্দর। তো এইটা একটা বিশেষত্ব হচ্ছে কি, আপনাদের যদি যাদের অনেক বড় ফ্যামিলি থাকে, দেখা যায় অনেক মেহমান আত্মীয় স্বজন বেশি, আপনি চাইলে কিন্তু এই কোল বালিশগুলো যদি সরায় দেন, এখানে কিন্তু অনায়াসে একজন, যদি ছোট বাচ্চা হয় দুইজন, কিন্তু অনায়াসে ঘুমাতে পারবে, এই বালিশগুলো ইউজ করে আরামসে কিন্তু ঘুমাতে পারবে। তো এই যে ডিজাইনের ফোমগুলো, এইগুলো প্রতিটারই ইন্ডিভিজুয়াল একটা খরচ আছে। উনি যে 4টা নিয়েছেন, অনেক সুন্দর। হ্যাঁ আচ্ছা, তো এইরকম হচ্ছে যে এই 4টা ফোমের, আর এগুলো টোটাল আপনার যে একটা কস্টিং আসছে সেটা হচ্ছে আমাদের 38 গজ কাপড় লাগছে, ফোম, বালিশ, বালিশের কাভার, এইগুলো সব ইন টোটালে কিন্তু মিলিয়ে আপনার 60,000 টাকা খরচ আসছে। তো ওই হিসাবে এক একটা পিসে আপনার খরচ পড়তেছে হচ্ছে 15,000 টাকা করে। যেমন এক পিস ফোম, 2টা কোল বালিশ, 3টা বালিশ, আর এই কাভারের এক সেটের দাম আসতেছে হচ্ছে 15,000 টাকা। যেই কাপড়টা আমরা ইউজ করছি এটা হচ্ছে তুর্কির সুপার বডি কাপড়, তুর্কির কাপড় এটাকে বলা হয়। এই কাপড়গুলো আমরা গ্যারান্টি দেয় যে মিনিমাম আপনি 20-25 বছর ব্যবহার করতে পারবেন, রং, ভুসকা, কস কোনো কিছু উঠবে না, যাবে না। চেনগুলো অনেক উন্নত মানের, যেহেতু কাপড় দামি, চেনগুলো আমরা উন্নত মানের চেনগুলো দিয়ে থাকি। তো কারো যদি মনে করেন যে আপনার গেস্ট রুমটা, ডাইনিং প্লেসটা আপনি এইভাবে সাজাবেন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এগুলো কস্টিংটা আসলে কম বেশি করা সম্ভব, যদি আপনি ফোমের কোয়ালিটিটা আরেকটু নর্মাল নেন সেক্ষেত্রে কোয়ালিটি আরও কমবে। কাপড় যদি আপনি ইন্ডিয়ান কাপড় ইউজ করেন সেক্ষেত্রে কমবে, আবার যদি এর চেয়ে ভালো দামি কাপড় ইউজ করেন সেক্ষেত্রে প্রাইসটা আরও বাড়বে। তো এটা আপনি কীভাবে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা কিন্তু একটা বিস্তারিত ধারণা নিতে পারবেন। তো আশা করি এই যে একটা নতুনত্ব জিনিস আপনাদের মাঝে নিয়ে আসতে পারলাম, আপনাদের সবসময় দোয়া, ভালোবাসা আমরা কামনা করি, যাতে এই ধরনের নতুনত্ব কিছু আপনাদের মাঝে সবসময় দিতে পারি। যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল। যারা আমাদের ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে হাতজোড় অনুরোধ, প্লিজ আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করেন।
যারা ফেসবুকে দেখেন আপনাদের কাছে অনুরোধ রইব যে আমাদের পেজটাকে লাইক করে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, যাতে আপনি আপনার প্রয়োজন না হলেও যাদের দরকার তারা যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে দেখা যায় আমাদের একটা রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আর আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিলে আমাদের ভিডিওগুলো ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে এগুলো কিন্তু একটু বুস্টিং হয়, অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আপনার লাইক কমেন্ট শেয়ার করতে হয়তো এক সেকেন্ড লাগবে, কিন্তু সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো সবার জন্য শুভকামনা করে আমি আজকে বিদায় নেব। যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আমাদের শোরুম হচ্ছে পুরান ঢাকার লালবাগ কেল্লা থেকে পশ্চিমে কামরাঙ্গীচরে অবস্থিত। আমাদের শোরুমের ফোমের কিছু স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিই। অনেকেই ভাবেন যে অনলাইনে আসলে আমরা অনেকে অর্ডার করে প্রতারিত হন, সেই ক্ষেত্রে আসলে আপনারা যারাই অনলাইনে অর্ডার করেন তারা একটু বুঝে শুনে অর্ডার করবেন, কারণ আপনি কার মাধ্যমে নিতেছেন ওইটা আসলে কতটুকু ট্রাস্টেবল সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আসেন এখানে আসুন। তো এটা হচ্ছে আমাদের বাসা, বাসার বর্ধিতা অংশকে আমরা এই ফোমের গোডাউন, এটা আমার একসময় শোরুম ছিল, এখন এটা ফোমের গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে প্রচুর ফোম আছে, বিভিন্ন কোয়ালিটির ফোম আছে, এক একটা ফোমের এক এক রকম প্রাইস, এক এক রকম কোয়ালিটি, এক এক রকম দাম। তো আশা করি আপনাদের যদি সরাসরি আসেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের প্রচুর কাভার, নতুন নতুন কাভার স্টকে থাকে। আমরা অ্যাপেক্সের ডিলার, আক্তার কোম্পানির ডিলার, আমাদের কাছ থেকে অ্যাপেক্স আক্তার পাবেন, সোয়ানের ফোম পাবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে, আর লম্বা করছি না, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালাম।